কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার তারিখ হলো 29শে সেপ্টেম্বর 2022, এবং যে পোস্ট সেই পোস্ট হলো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। এই ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্ট আন্ডার ডিইজিএস। এখন আমরা দেখব এই পোস্টের কি ক্রাইটেরিয়া আর আবেদন পদ্ধতি। এ হলো নোটিশ, এনগেজমেন্ট নোটিশ, আইটি সেকশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিএম, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল। এখানে বলা আছে যে অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে এই পোস্টের জন্য কোচবিহার জেলার এই ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার রিক্রুটমেন্টের জন্য। তাহলে পোস্টের নাম ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ই ডিস্ট্রিক্ট অর ই গভর্নেন্স, একটি পোস্ট, এজ হলো 21 থেকে 35 বছর, কোয়ালিফিকেশান বিসিএ, বিআইটি, বিই, বিটেক অবলিক এমসিএ, অথবা মাস্ট বি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা। ওর সঙ্গে ইংলিশ নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ অবশ্যই থাকতে হবে। অভিজ্ঞতা হলো 2 বছর মিনিমাম, প্রেফারেবলি ইন আইটি অর ই গভর্নেন্স রিলেটেড ফিল্ড। রেমুনারেশন আছে 23,500 টাকা পার মান্থ, আর পোস্টিং হবে অফিস অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টর কোচবিহার। এখানে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য যে লিঙ্ক আছে তা হলো www.coochbehar.wb.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে 29শে সেপ্টেম্বর 2022 থেকে। এখন অনলাইন আবেদনে কি ডকুমেন্ট আপলোড করতে হবে তা হলো ফটো, সিগনেচার, এজ প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান, সমস্ত মার্কশিট, আর অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর দিনে। তাহলে লিখিত পরীক্ষা কোনো নেই, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ আছে। অর্থাৎ অনলাইন আবেদন যে জমা পড়বে সেগুলো শর্টলিস্ট করা হবে নম্বর এবং অভিজ্ঞতার বিচারে। সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইভ্যালুয়েশান কীভাবে করা হয়েছে তা হলো অ্যাকাডেমিকের ওপর 25, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 25, কম্পিউটার টেস্ট 25, আর ইন্টারভিউ 25, টোটাল মিলিয়ে হলো 100 নম্বর। অনলাইন আবেদনের যে ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট তা হলো 14ই অক্টোবর 2022, এর মধ্যে আবেদন করতে হবে। তাহলে যারা কোচবিহার জেলার অ্যাসপিরেন্ট আছেন এবং এই ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে চান এবং এলিজিবিলিটি আছে, তারা যেন অবশ্যই কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে দেখে নেন অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে। আর নির্দিষ্ট যে তারিখ অর্থাৎ ক্লোজিং ডেট 14ই অক্টোবর 2022, তার মধ্যে যেন আবেদন করে নেন। ওকে দর্শক বন্ধু, তাহলে যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার যদি এর দ্বারা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এই রকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিউজ আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।